আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পুজোর আগে কিছু ইলিশ কিনলাম, শুনলাম পুজোর পরে নাকি ইলিশ মজা হয় না। আম্মু সেই ছোটবেলা থেকেই বলতো যে পুজোর পরে ইলিশ আর টেস্টই লাগে না, তাই পুজোর আগেই আমরা কিছু ইলিশ কিনলাম। আজকে চিন্তা করেছি ইলিশ দিয়ে আজকে রান্না করব কচুর ডগা। কচুর ডগা খেতে কিন্তু খুব মজা, তাই আম্মু বাড়ির আঙিনা থেকে কিছু কচুর ডগা কেটে নিচ্ছে। কচুতে আছে প্রচুর পরিমাণে আয়রন, যাদের রক্ত স্বল্পতা আছে তারা কচু খেলে তাদের আয়রনের ঘাটতিটা পূরণ হয়। আর এমনিতেও কচু অনেক মজা, আমার কাছে অনেক ফেভারিট। ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে আমার খুবই পছন্দ। যেহেতু আমরা অনেক দিন পর পর বাসায় আসি, সেহেতু সব সময় সব ধরনের কিছু থাকে না, তারপরেও বেশ কিছু কচু ছিল, তো ভাবলাম যে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলি, ভালোই লাগবে। এই কচু খেলে কিন্তু গলা চুলকায় না। যাই হোক, আমি কখনো কচু কাটিনি, আম্মুই কচুগুলো সুন্দর করে কেটে দিচ্ছিল, তারপর সুন্দর করে ধুয়ে কচু রান্না করার জন্য চলে গেল। কচু রান্নার সাথে সাথে আমরা আরেকটা আইটেম রান্না করব। আমাদের বাড়ির আঙিনায় বেশ কিছু ডাঁটা শাক হয়েছিল, ডাঁটাগুলো আলু শুটকি দিয়ে চচ্চড়ি করব। তো দেখা যাক কেমন হয় আমাদের রান্না। রান্না প্রায় শেষ, এখন আমাদের খাবার পালা। এটাই হচ্ছে আমাদের ইলিশ দিয়ে কচুর ডগা রান্না। খেয়ে দেখি কেমন হয়েছে ইলিশ দিয়ে কচুর ডগা। তাই আমি একটু ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত। প্রথমে আমি একটু নিলাম হচ্ছে ঝুরো গরুর মাংস। অনেকেরই পছন্দ যে অনেকদিন রান্না করতে করতে গরুর মাংসটা একটু ঝুরা হয়ে যায়, সেটা খেতে খুব মজা লাগে। আমারও এটা খুব পছন্দ, আমিও প্রথমে একটু খেয়ে নিলাম ঝুরা গরুর মাংস দিয়ে। আমার কাছে খুবই মজা লেগেছিল। আমি আম্মুকে মাঝে মাঝেই বলি যে গরুর মাংসটা রান্না করলে জাল দিতে দিতে যখন সেটা ঝুরা হয়ে যায় সেটা একটু রেখে দিতে, সেটা আমার খুব পছন্দ। আজকে দুপুরে আপনারা কে কে দিয়ে লাঞ্চ করলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমি নিয়ে নিলাম ইলিশ মাছ আর কচু, খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসছে, মাছের ঘ্রাণটা অনেক সুন্দর। মাঝারি সাইজের ইলিশ হওয়া সত্ত্বেও ইলিশে কিন্তু ডিম ছিল, ডিমটা আমরা তেল দিয়ে ভেজে খেয়েছি আগেই, মজাই লেগেছে। আচ্ছা, এখন দেখছি যে ইলিশ মাছ দিয়ে কচুটা ভালোই হয়েছে, একটুও গলায় ধরছে না, মজাই হয়েছে। মাছেরও অনেক ঘ্রাণ, মাছটাতেও মোটামুটি তেল ছিল, ভালোই। অনেকগুলো খাওয়া হয়ে গেল, অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। আসলে দেখা যায় যে বেশ কয়েকটা আইটেম রান্না করলে ভাত খাওয়াটা একটু বেশি হয়ে যায়, আর সবাই একসাথে খেতে বসলে এমনিতেও একটু খাওয়া বেশি হয়ে যায়। এরপরে নিয়ে নিলাম ডাটা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম সেটা, এখন খেয়ে দেখি এটাও কেমন হয়েছে। খুব অল্প পরিমাণে ডাটা চচ্চড়ি হলেও খেতে ভালোই লাগবে, ঘ্রাণটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, একটু টেস্ট করে দেখি আগে কেমন হয়েছে, খাওয়াটা শুরু করি। চচ্চড়িটা কিন্তু আমার অনেক পছন্দ, আমি প্রায় বাসায় চচ্চড়ি করে খাই। তো খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালোই মজা হয়েছে, একটু কাঁচা মরিচ দিয়েছিলাম বেশি করে, একটু ঝাল ঝাল হয়েছে। যেহেতু ঠান্ডা লেগেছে এমনিতেও খেতে ইচ্ছে করে না, মুখে অরুচি, তাই একটু বেশি করে ঝাল দিয়ে তারপর রান্না করলাম। মজাই লাগছে আমার কাছে খেতে, সব মিলিয়ে ভালোই লাগছে। বাসায় আসলে সব সময় মুরগির মাংস, গরুর মাংস, বড় বড় মাছ খেতে খেতে আমরা একঘেয়েমি হয়ে যাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।